অধীর সিনহার গল্প মেরুদণ্ডী দুই পড়ছেন রত্না সেনগুপ্ত এই পত্রিকার গত সংখ্যায় মেরুদণ্ডী নামে লেখকের একটি গল্প প্রকাশিত হয়েছিল সেই গল্পের ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া হল আপনারা সেই গল্পটি অবশ্যই শুনে নেবেন বর্তমান গল্পটি সেই গল্পের পরিণতি দুই লিখেছেন অধীর সিনহা পূর্ব কথা প্রায় বিশ বছর আগে কালী নামে একটি আদিবাসী যুবতী তার ছোট বোন সাবিকে নিয়ে মাঠে মোষ চড়া দিতেন এইরকম অদ্ভুত পেশার জন্য গ্রামের সবাই তাকে বিদ্রুপ ও বিরোধ করলেও সে তার কাজে অবিচল থাকে লক্ষ টাকা জমিয়ে সাবিকে স্কুলে পাঠানো দুই যুবক যাওয়ার পথে বা মাঠে প্রায় তাকে উত্তপ্ত করত ঘটনা চরমে ওঠে যেদিন তারা কালীকে নিগ্রহ করতে চেষ্টা করে তার দুই মহির শ্যামলী আর ফুলন ওই দুই যুবককে শিং দিয়ে গুঁতিয়ে আহত করে এবং যুবক দুইজন পালিয়ে যায় পোস্টে জয়েন করেই নতুন এসপি আইপিএস সাবিত্রী হেমব্রম বুঝতে পারল তার উপর বিরাট দায়িত্ব এই বিশাল শহর টোটাল লকডাউন মেনটেন করা দুরূহ ব্যাপার পঞ্চাশটির বেশি কন্টেইনমেন্ট জোন সরকার থেকে নির্দেশ আছে কঠোর হাতে লকডাউন মানতে হবে বিশেষ করে কন্টেনমেন্ট জোনকে আলাদা রাখতে হবে দিনে দিনে করোনা ভাইরাস তার সংক্রমণ বাড়িয়ে চলেছে কন্ট্রোল রুমে ইলেকট্রনিক ম্যাপে চব্বিশ ঘন্টা চোখ রেখে তদারকি করছেন তিনি কয়েক ঘন্টার জন্য বাড়ি আসেন খাবার বানিয়ে কিছু খেয়ে মিনির সঙ্গে কথা বলে আবার ফেরত আসতে হয় মিনি জোর করে একটু থেকে যাও মাম্মি সেদিন মিনির কথা মেনে ইউনিফর্ম ছেড়ে প্লেন ড্রেস পরতেই ওয়ারলেসে খবর এলো লালচকের কাছে জোর করে নাকা সরিয়ে একটা এসইউভি ঢুকছে লাঠিধারী গার্ডদের গাড়ির ধাক্কা মেরেছে জানা গেল ওরা অ্যাপোলো হোটেলের দিকে যাচ্ছে মিনি বেটা আমি আসছি একটু পরেই আর ততক্ষণ তুমি চাচার সঙ্গে খেলা করো ইদ্রিস কাছেই ছিল এগিয়ে এসে মিনিকে কোলে তুলে নিল মিনি কান্না ভরা মুখে তার মাসিকে বাই করলো অবশ্য মিনির কাছে সাবি তার মাম্মি সাবিত্রী সিভিল পোশাকেই হোলস্টার নিয়ে বেরিয়ে এলো ড্রাইভার জিপেই ছিল ম্যাপে দেখা গেল অ্যাপোলো হোটেলের মুখে একটা ফ্লাইওভার আছে এসইউভি নিশ্চয়ই ফ্লাইওভার দিয়ে আসবে সাবি ফ্লাইওভারের হোটেল প্রান্তে পৌঁছে খোলা রিভলভার হাতে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণের মধ্যে ফ্লাইওভারের উচ্চতম লেবলে দেখা গেল এসইউভিকে নেমে আসছে এবং বেশ গতিতেই ধেয়ে আসছে সাবি দু হাতে রিভলভার তাক করল পেছনে থানার থেকে ফোর্স এসে গেছে মাইকে দুবার ঘোষণা হলো ইউভিকে থামার জন্য এসইউভি গতি কমালো না আর বেশি দূরে নেই সাবি দুবার ফায়ার করলো গাড়ির সামনের একটি চাকা রাস্তায় দাঁত ঘষতে ঘষতে ফেঁসে গেল। এসইউভি বিকট আওয়াজ করে দাঁড়িয়ে পড়ল গাড়ি থেকে কয়েকজন নেতা টাইপের লোক নেমে এলো এ বদতামিজ আউরাত কন হেতু সাবির দৃষ্টি না সরিয়ে ফোর্সকে অর্ডার দিলেন অ্যারেস্ট দেন একটা ধস্তাধস্তি শুরু হলো ভ্যানে তোলার সময় ওরা চেঁচাতে লাগলো অ্যারেস্ট করানোয়ালি কন হেতু দু দিন মেয়ে ট্রান্সফার করা দুঙ্গা স্বাবী ওদের কথায় কান না দিয়ে ইন্সপেক্টরকে বললেন পুট দে ইন লক আপ গাড়ির থেকে আরও দুজন বয়স্ক লোক নামলো সাবির দৃষ্টি তাদের ওপর একজনের হাতে চকমকে ওয়াকিং স্টিক দুজনেই সামান্য খুঁড়িয়ে হাঁটছে তারা কাছে এলো নিজের পরিচয় দিল ঠাকুর রঞ্জিত সিং আর অমর সিং বলেন আপ লাগতা হ্যাঁ পুলিশম্যান নয়া ভার্তি আমার নাম নেই শোনা হোগা রিভলভার হটাইয়ে একজন দোক্তা খাওয়া সোনা বাঁধানো দাঁত বের করে হেসে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য সাবি রিভলভার না সরিয়ে ইন্সপেক্টরকে বললেন এদেরও রকাপে রাখতে ড্রেস চেঞ্জ করে তিনি এক্ষুনি আসছেন থানায় ঘন্টা পর সাবি ফুল ইউনিফর্মে থানায় পৌঁছলো ইন্সপেক্টর স্যালিউট দিয়ে বলল ম্যাডাম এ লোক বহুত কর রেহে বল রে সাবি হাতের ইশারায় ওদের চুপ করতে বলল পাঁচজন গারোদের কাছে এগিয়ে এলো সাবির দৃষ্টি ওদের বয়স্ক দুজনের দিকে তাদের একজন সামনে সোনা বাঁধানো দাঁত বের করে হাসতে হাসতে বলল আপ বিলকুল ফ দেবী লাগতে হো নয়া পোস্টিং হ্যাঁ সাবির মন এক ধাক্কায় অনেক পিছিয়ে যাচ্ছিল হাতের রুলের বাড়ি পরল গারোদের ওপর হাসি বন্ধ হয়ে গেল আবছা মনে পড়ছিল দিন আগে তার দিকে ধেয়ে আসা কিছু বদমাইশের দল আরে তুই ফুলন দেবী নাকি ভীষণ ডর লাগছে আমাদের হঠাৎ ভীষণ হাসি ফেলো সাবির হাসতে হাসতে সেলের কাছে এগিয়ে এলো मैडम आप खिल्ली दे रही ज्यादा गर्मी मत दिखाओ अभी तो मिनट में हम लोग आज़ाद हो जाएंगे हमारा मोबाइल वापस करिए शाबी आरो एगी लो मोबाइल यू विल गेट ऑन मंडे एट कोर्ट टुडे इज सैटरडे इवनिंग कोर्ट आज और कल बंद दो दिन हवालात का हवा खाइए बाय इंस्पेक्टर के ओ कस्टडी पेपर तोयी रखते बोले शाबी बेरिए गए পিছনে ধেয়ে এলো ভোজপুরি খিস্তি মিনি বারান্দায় খেলছিল মাম্মে তুমি অনেক দেরি করলে সাবি মিনিকে কোলে তুলে নিল ইদ্রিস চাচা চলিয়ে থানা ঘুমকে আতে হ্যাঁ থানে মে কেউ বেটি কুচ জানোয়ার বন্ধ লক আপ মে আপনি ওদের চিনতে পারেন সাবি থানায় ফেরত এলো ইদ্রিসকে নিয়ে লকআপে রঞ্জিত সিং দলবল দেওয়ালে হালাক দিয়ে মাটিতে বসেছিল সাবি ইদ্রিসকে সামনে নিয়ে এলো এ বুদ্ধা তু কন ক্ষেত কামুলি সার্কাস দিখানে আয়া ইদ্রিস চমকি উঠল বিটিয়া এরা তো সেই গাঁওয়ারের দল হতে পারে এরাই কালি আর তার মরদকে লোপাট করেছে সোমবার দুপুরে সাবি খবর পেল রঞ্জিত সিং আর তার সাথীরা বেল পেয়ে গেছে কিছুক্ষণ পরে সেই এস ইউভিতে তারা অফিসের নিচে এসে থামল স্লিপ পেয়ে দুজনকে ভেতরে আসার অনুমতি দিল রঞ্জিত সিং আর তার সঙ্গে আরেকজন চেম্বারে ঢুকে চেয়ার টেনে বসে পড়লো সাবি ফাইল দেখতে দেখতে বুঝলো ওরা চারদিক দেখছে একজন উঠে দাঁড়িয়ে পিছনে টাঙানো ফটো দেখতে লাগলো বাদ বাড়ি অফিস দিওয়ারে গান্ধীজি সুভাষ ইয়া পিম এম কা ফুটু লাগাতে হ্যাঁ আপনি অঞ্জান ঔরতকে ফুটু রাখা কেউ অঞ্জান ঠিক করে দেখুন ওনাকে আপনি চেনেন বয়স্ক লোকটি এবার উঠে দেখার চেষ্টা করতে গিয়ে উঠতে পারল না আবার পায়ে জখমি আছে স্বামী আর্দালিকে ডেকে ফটো নামিয়ে আনলো দেখুন এবার চিনে যাবেন রঞ্জিত সিং কয়েকবার ফটো দেখে তার দিকে তাকালো ফটো মেয়েত লগতা হ্যাঁ আমার গাঁ কা পেশা ভেস চড়ে যাতি থি শীকে বাদ মরদকে সাথ মাওবাদী বন গা ठीक पहचाना उन्हें काली हेम्ब्रम मेरी दीदी आपको कैसा पता वो माओवादी बन गई रंजित सिंह कैक मुहूर्तर जो कि मंतव्य को लो ना एक दे तो हाँसी दिए कि मंतव्य को लो मैडम पुरानी बात भूल जाइए और दोस्ती कबूल कर लीजिए दो जो फायदा होवे दोस्ती कानून तोड़ने वाला मेरा दुश्मन होता अदरवाइज आई एम फ्रेंडली বেকানুনি রাস্তা ছোড় দিই আরে রাম রাম ম্যাডাম এথি বেকানুনি কিছু করি না মোটা মোটা কারোবার করি সময় মতন উপরে নিচে নজরানা দিই কানুন হার আমাদের সাথে ফ্রেন্ডলি ভেবে দেখবেন ম্যাডাম কিছুক্ষণ পরে রঞ্জিত সিং তার দলবল নিয়ে বেরিয়ে গেল আর সাবি কমিশনারের একতলা পেয়ে দেখা করতে গেল সাবি স্যালুট দিয়ে দাঁড়ালো কমিশনার তাকে বসতে বললেন দেখো তুমি এখানে নতুন জয়েন করেছ আই ইওর কন্ট্রোল ইন জোনস কিন্তু ফায়ারিং ইজ টু মাচ নিউজ পেপারে হেডলাইন হয়ে গেছে রাব রং পিপল রাবল স্যালিউট দিয়ে নিজের চেয়ারে ফেরত এলো কমিশনারের ইশারা বুঝতে অসুবিধা হয়নি কিছুদিন আগে দিল্লি থেকে এনসিবি এসেছে নার্কটিক ইনভেস্টিগেশনের সঙ্গে লম্বা মিটিং সেরে সাবি রাত্রে ঘরে ফেরত এলো মিনি ঘুমিয়ে পড়েছে ইদ্রিস চাচা আর চাচি জেগেছিল বেটি খানা লাগা দু তোমরা খেয়ে নিয়েছ এই বসবো তোমার হয়ে গেলে বসবো না চাচা আমার কাছে বসো আজ বারবার দিদির কথা মনে পড়ছে তার যেম কি বাদ এই রঞ্জিত সিং বললো বাবুলাল মাওবাদী হয়ে গেছে বেটি আমার শাক আছে ওই রঞ্জিত সিং এর পেছনে আছে ওরাই হয়তো রটিয়েছে কালিয়ার বাবুলাল মাওবাদী হয়ে গেছে কে জানে সত্যি কি তবে আমি খুঁজে বার করব আসল ঘটনা কি ইনসাল্লাহ তুমি নিশ্চয়ই পারবে এখন খানা খেয়ে নাও রাত হয়ে গেছে কয়েকদিন পর পর নারকোটিক্স গ্যাং ধরপা করে সাবি ব্যস্ত হয়ে থাকল কনফিডেন্সিয়াল রিপোর্ট অনুযায়ী ঝাড়খণ্ডের মাওবাদী অঞ্চল ড্রাগসের আড়ত হয়ে দাঁড়িয়েছে পাচারকারীরা আতঙ্কবাদীদের সাহায্যে আইনের চোখ এড়িয়ে ড্রাগস সারা ভারতে ছড়িয়ে দিচ্ছে থাইল্যান্ড মায়ানমার থেকে শুরু করে বাংলাদেশ নেপাল হয়ে ঝাড়খণ্ড থেকে মুম্বাই করাচি হয়ে দুবাই পর্যন্ত এদের জাল ফেলা আছে স্ট্রিট প্যাডলার কয়েকজন ধরা পড়ল তাদের থেকে মাথার খবর বের করার জন্য জিজ্ঞাসাবাদ চলতে লাগলো সেদিন রাউন্ডে বেরিয়ে খবর এলো শহরে কন্টেনমেন্ট জোনে একটি বড় হোটেল অ্যাপোলো খোলা রয়েছে খবর যাচাই করতে সাবি অ্যাপোলো হোটেলে পৌঁছে দেখল খবর সত্যি ভেতরে রঞ্জিত সিং তার দল বল খানাপিনায় ব্যস্ত আইয়ে ম্যাডাম স্বাগতম আপনার ঘর সমাজকে মজ গিয়ে টেবিলের রুলের বাড়ি পড়লো জলের গ্লাস নিচে পড়ে চুরচুর হয়ে গেল আবি বাহার যাইয়ে সব লোক কেউ ম্যাডাম ইয়ে মেরা ঘর মেরা হোটেল ঘর মেবি পিনা করা মানে হ্যাঁ ফের রকাব জানা সাবির রুদ্রবর্তী দেখে অনিচ্ছা সত্ত্বেও তারা উঠে পড়ল রঞ্জিত সিং হোটেলের চারতলায় থাকে বাকিরা বাইরে এলো পুলিশ সাঁটার টেনে বন্ধ করল। সাবি নজর রাখার জন্য সাদা পোশাকে কিছু পুলিশ আশেপাশে মোতায়েন করল। দুদিন পর সাদা পোশাকের পুলিশ যাকে ধরে আনলো সে নিখোঁজ হয়ে যাওয়া তার জামাইবাবু বাবুলাল হাঁসদা বছর পাঁচেক পরে দেখলেও সাবি চিনতে পারল তার বাঁকানের লতি নেই দেখে সাবি তার হাত ধরে আকুল স্বরে জিজ্ঞাসা করল জিজাজি তুমি এতদিন কোথায় ছিলে দিদি কোথায় কে জিজাজি আমি কারো জিজাজি নই আমার সাথে কোনো আওরত নেই সাবি থমকে গেল অসম্ভব এই লোকই বাবুলাল দিদির বর কিন্তু সে কেন রঞ্জিত সিং এর হোটেলে যাবে চেনাই বা দিচ্ছে না কেন সাবি বাবুলালকে ভেতরে নিয়ে দেহ তল্লাশি করতে বলল বেরিয়ে এলো কোকেনের প্যাকেট লাগাতার ক্যাস্টোডিয়াল জেরার মুখে সে ভেঙে পড়ল স্বীকার করলো সেই বাবুলাল রঞ্জিত সিংয়ের নির্দেশেই সে কালীকে বিবাহ করে ও দু বছর পরে তাকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যায় কালী সম্ভবত জীবিত নেই স্বামী খবর পেল বাবুলালকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাকে ছিনতাই করা হবে ঠিক তাই হলো রঞ্জিত সিং ফাঁকা পুলিশ ভ্যান আটকাতে ব্যস্ত থাকলো আর স্বামী প্রাইভেট গাড়িতে বোরখা ঢাকা বাবুলালকে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে কনফেশন স্টেটমেন্ট রেকর্ড করে লক আপে ফিরিয়ে নিয়ে এলো কমিশনের কাগজ থেকে বুক তুলে সামনে দাঁড়ানো সাবিকে বললেন তুমি ভেবে চিনতে নিয়েছ এই রেজিগনেশন লেটার দেওয়ার আগে সাবি মাথা নাড়ল জাস্ট বাট মি ওয়াই ডু ইউ ওয়ান্ট টু রিজাইন স্যার আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি আমার নিজের কিছু পার্সোনাল বোঝাপড়া বাকি আছে অনেক দিন থেকে আজ সুযোগ এসেছে আর আমি চাই না এতে ডিপার্টমেন্টের কোনো বদনাম হোক প্লিজ অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন উইথ ইমিডিয়েট এফেক্ট সাবি স্যালিউট করে বেরিয়ে এলো রাত সাড়ে বারোটা জিপ থেকে সাবি বাবুলালকে নিয়ে নামলো ইদ্রিস চাচা আলো জেলে চমকে উঠলেন কি তুই কাকে নিয়ে এসেছিস বাড়িতে জিজাজি নিজের মেয়েকে একবার দেখতে চাইলো তাই নিয়ে এলাম চাচা তুমি জিপ বের করো ফার্স্ট বক্স বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট গাড়িতে রাখু আজ তোমায় ড্রাইভ করতে হবে মিনি তখন ঘুমে অচেতন বাবুলাল ধীর পায়ে এগিয়ে গেল মিনির দিকে পিছনে রিভলভার হাতে সাবি ব্যাস ওকে ছবে না দূর থেকে দেখো একটু পরে সাবি বাবুলাল ইদ্রিস জিপ নিয়ে অ্যাপোলো হোটেলে পৌঁছল রাত দুটো প্রায় পেছনের দরজা দিয়ে সাবি ইদ্রিস বাবুলাল ভেতরে এলো আগে বাবুলাল পেছনে রিভলভার হাতে সাবি শেষে ইদ্রিস বাবুলাল স্টোররুমে ঢুকে কিছু প্যাকেট নিয়ে ফিরল কুকেনের প্যাকেট বাবুলাল এবার তুমি সিঁড়ি দিয়ে রঞ্জিত সিংয়ের দরজায় নক করে এই মোবাইল ফোনের বাক্স দেবে কথা আছে তার সঙ্গে তার জন্য নতুন বাক্স মোবাইল দেবার কি দরকার ম্যাডাম কিচ্ছু না রঞ্জিত সিংকে আমার পার্সোনাল কিছু বলার আছে আমি চাই না সবাই জানুক রঞ্জিত সিংয়ের সাথে আমার কথা হয় তাই এই সাবধানতা এটা আমার নিজস্ব ফোন বাবুলালকে ঠেলে সাবির সিঁড়ির দিকে পাঠালো চাচা তুমি এই কোকেনের প্যাকেট কাল কমিশনারের কাছে দিয়ে আসবে আমি কেন বেটি পরে বলবো তুমি যাও এখন জিপে চালু করো ইঞ্জিন এখনই রঞ্জিতের ফোন আসবে সাবির রঞ্জিত সিং এর নাম্বার ডায়াল করলো রঞ্জিত সিং জড়ানো গলায় হ্যালো করলো আমি এসপি পি সাবিত্রী কিছু প্রাইভেট কথা আছে बाबूलाल हमार पर्सनल फोन नहीं ओपर गए नम्बरे डायल करू अरे मैडम आपका हुकुम जरूर तामिल होगा डरने का कोई बात नहीं बाबूलाल मेरे सामने फोन बॉक्स मिल गया नजराना मैं कल भेजता हूँ उसलिए आपसे बात करना है मुझे फोन लीजिए और कॉल करिए अभी करता हूँ सभी डोगी होटल थे बेरोती शुरू कर लो एकटू पर ही তার ফোনে কল এলো সাথে সাথে হোটেলের ভেতর থেকে বড় বিস্ফোরণের আওয়াজ এলো সাবি হাওয়ায় ছিটকে গেল কিছু দূর ইদ্রিস রক্তাক্ত সাবিকে পড়ে থাকতে দেখে দৌড়ে এলো অ্যাপোলো হোটেল ঘিরে তখন আগুনের লক লকে শিখা ছড়িয়ে পড়ছে আমাদের চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না